উদ্যোলক আমাদেরকে একটা ডাউট দিয়েছে জিজ্ঞেস করেছি স্যার টাইমের ব্যাপারে এই জিনিস যেটা এনসিআরটিতে লেখা আছে এটা কি চলো আমরা একটু পড়ব টু মেজার এনি টাইম ইন্টারভাল উই নিড ক্লক উই নাও ইউজ অ্যান অ্যাটমিক স্ট্যান্ডার্ড অফ টাইম উইচ ইজ বেসড অন দি পিরিয়ডিক ভাইব্রেশন প্রডিউস ইন অ্যাটম

ওকে দ্য ভাইব্রেশন অফ দ্যাম রেগুলেট দি রেট অফ দি সিসিয়াম ক্লক জাস্টাইব্রেশন অফ আ্যালেন্স উইল রেগুলেট অ্যান্ডিনেট ডিস্ট ওয়াচ অর দিবস ক্রিস্টাল রেগুলেট আ কোয়াচ ডিস্ট দেখো এই জিনিসটা প্রথমবার পড়লে অনেকগুলো জিনিসই তোমাদের কাছে অজানা কারণ তোমরা ক্লাস ইলেভেনে পড়ো প্রথম জিনিস যেটা তোমরা জানো না সেটা হচ্ছে স্যার হাইপার ফাইন স্ট্রাকচার কাকে বলে হোয়াট ডু উই মিন বাই হাইপার ফাইন স্ট্রাকচার নেক্সট জিনিস তোমরা জানো না যেটা সেটা হচ্ছে যে রেডিয়েশন করেসপন্ডিং টু ট্রানজিশন এই শব্দ দুগুলো তোমরা জানো না ট্রানজিশন কাকে বলে রেডিয়েশন কাকে বলে হাইপারফাইন কাকে বলে একটা কথা এখানে বলেছে যে উই নাও ইউজ অ্যান অ্যাটমিক স্ট্যান্ডার্ড অফ টাইম নাও কেন এটাকে ইউজ করব। আগে কেন ইউজ করিনি চলো এটাকে একটু দেখি এটাকে দেখতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেই টোটাল জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি কটা পার্টে ভাগ করবো ফার্স্ট হচ্ছে হিস্ট্রি অফ টাইম হিস্ট্রি অফ টাইম সেকেন্ড যেটা জানবো স্ট্রাকচার স্ট্রাকচার অফ সিসিয়াম ওয়ান থার্টি থ্রি ফিফটি ফাইভ থার্ড যেটা জানবো যে হোয়াট ইজ স্প্লিটিং স্প্লিটিংয়ের মধ্যে আমরা জেনে যাবো হাইপার ফাইন কী নেক্সট আমরা জানবো যে ওয়াই সিসিয়াম সিসিয়াম কেন চারটে পার্টে আমরা ডিভাইড করবো ফার্স্ট পার্ট হিস্ট্রি অফ টাইম হিস্ট্রি অফ টাইম আচ্ছা টাইম কি টাইম হচ্ছে আমাদের একটা বলতে পারো যদি ফোর্থ ডাইমেনশানের কথা ভাবো তো টাইম হচ্ছে ওরকমই একটা ফোর্থ ডাইমেনশান যেরকম আমাদের লেন্থ রয়েছে স্পেস রয়েছে মানে স্পেসের মধ্যে লেন্থ ব্রেথ হাইট এগুলো আছে 3D তোমরা যেরকম জেনেছো সেরকমই টাইমও ধরতে পারো আর একটা ডাইমেনশন এখন ক্লক আমরা কী জন্য ইউজ করি ক্লক দিয়ে কি আমরা টাইম মেজার করি না ক্লক দিয়ে আমরা মেজার করি টাইম ইন্টারভাল ক্লক মেজার্স টাইম ইন্টারভাল এখন আমাকে টাইম ইন্টারভাল মেজার করতে হবে তাহলে প্রশ্ন হতেই পারে স্যার টাইম ইন্টারভাল তো আমি যে কোনো ঘড়ি দিয়ে মেজার করতে পারি হ্যাঁ করতে পারি তো কী কী ইউনিট আমরা ইউজ করি আমরা ইউজ করতে পারি একটা ইয়ার তার আগে সেঞ্চুরি তার আগে ডিকেড পরে ইউজ করতে পারি নর্মালি আওয়ার ইউজ করি মিনিট ইউজ করি আমরা সেকেন্ড ইউজ করি ন্যানো সেকেন্ড ইউজ করতে পারি আমরা কাকে চুজ করবো সবগুলোই তো ইউনিট দেখো আমাদের কাছে সব থেকে কমফোর্টেবল যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ড ওর জন্য এমকে সি এসআই এস যেটাতেই তুমি যাবে সেগুলোতেই কিন্তু সেকেন্ডটাকে ইউজ করা হয় এখন সেকেন্ডকে কী কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি লিখতে পারি ওয়ান সেকেন্ড ইকোয়াল টু ওয়ান বাই সিক্সটি মিনিট লিখতে পারি ওয়ান সেকেন্ড ইকোয়াল টু ওয়ান বাই থ্রি সিক্স জিরো অফ অ্যান আওয়ার বলতে পারি ওয়ান সেকেন্ড ইকোয়াল টু ওয়ান বাই এইট সিক্স ফোর ডবল জিরো অফ আ ডে কিন্তু কাকে চুজ করবো আমি কি ওয়ান সেকেন্ডকে মিনিট দিয়ে রিপ্রেজেন্ট করবো নাকি আওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করবো নাকি ডে দিয়ে রিপ্রেজেন্ট করবো দেখো আমি সবসময় রিপ্রেজেন্ট করবো ডে দিয়ে তার কারণ কি কারণ মিনিট কোনো ইভেন্টকে আমি জানি না যে এক মিনিট অন্তর ফিক্সড ভাবে সারা জীবন সে ঘুরে যাচ্ছে বা রোটেট করে যাচ্ছে আমি ওয়ান আওয়ারের ব্যাপারেও এরকম জানি না যে কোনো একটা যে ওয়ান আওয়ার ইন্টারভালে কন্টিনিউয়াসলি রোটেট করে যাচ্ছে আমি কি জানি আমি জানি অ্যাবাউট ডে কার সাথে কম্পেয়ার করতে পারি যে আর্থের যে রোটেশন টাইম আর্থের যে রোটেশন টাইম দ্যাট ইজ ওয়ান ডে স্যার তাহলে তো স্যার হয়ে গেল তাহলে ওয়ান সেকেন্ড মানে তো ওয়ান বাই এইট সিক্স ফোর ডাবল জিরো অফ আ ডে অতটা সহজ নয় কেন সহজ নয় কারণ এই যে ডেটাকে আমি হিসেব করছি ওয়ান ডে এইটা ফাইনাইট নয় এটা ফাইনাইট নয় এটার মধ্যে চেঞ্জ আছে এটা চেঞ্জ হতে থাকে দের ইজ ইন ইট আচ্ছা একদিনে আর কেন স্যার আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি যে একদিনে চব্বিশটা ঘন্টা থাকে না ঠিক তা নয় আজ থেকে যদি সিক্স হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স আগে তুমি চলে যাও তাহলে আমার সেই সময় একটা ডে হতো টোয়েন্টি ওয়ান আওয়ার্সের তার মানে সিক্স হান্ড্রেড মিলিয়ন ইয়ার্সে আমার ডে চেঞ্জ হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্সে গেছে টোয়েন্টি ওয়ান আওয়ার্স থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স কতটা চেঞ্জ করেছে থ্রি আওয়ার্সের চেঞ্জ হয়েছে তার মানে দেখো যে ওয়ান ইয়ারে কত চেঞ্জ হতে পারে নিশ্চয়ই থ্রি আওয়ার বাই সিক্স হান্ড্রেড মিলিয়ন মানে সিক্স হান্ড্রেড টোয়েন্ট দি পার সিক্স ইয়ার্স তাহলে থ্রি আওয়ার ইন এত ইয়ার্স চেঞ্জ হতে পারে তার মানে এর মধ্যে তো একটা ইরার আছে তার মানে এটা কত হয় যে হাফ ইন টু টেন টু দি পার মাইনাস এইট আওয়ার পার ইয়ার এটা তো তার চেঞ্জ তার মানে পারফেক্ট নয় তো সারা জীবন তো এটা এখন যেমন টোয়েন্টি ফোর আওয়ার্সের ডে হচ্ছে আজ থেকে সিক্স হান্ড্রেড মিলিয়ন পার হয়ে গেলে হয়তো সেটা টোয়েন্টি সেভেন আওয়ার্সের ডে হবে তার মানে আমি যদি ওয়ান ডেকে ওয়ান বাই এইট সিক্স ফোর জিরো ডিভাইড করি তাহলে তুমি পারফেক্ট সেকেন্ডকে পাবো না আমার তো সেকেন্ডে ডেফিনেশান পাল্টে যাবে তাহলে কী করবো তাহলে আমাকে অন্য কোনো ফিক্সড সিস্টেমে যেতে হবে যে সিস্টেমটা এতটা চেঞ্জ হবে না হলেও খুব অল্প হবে সেটা জানতে গেলে আমাকে যেতে হবে সিসিয়াম স্ট্রাকচার অফ সিসিয়াম দেখো সিসিয়াম কেমন হয় আমাদের সেকেন্ড পার্ট স্ট্রাকচার অফ সিসিয়াম তাহলে স্ট্রাকচার অফ সিসিয়াম সিসিয়াম কীরকম হয় সিসিয়াম ওয়ান থার্টি থ্রি ফিফটি ফাইভ আচ্ছা আমরা আওবাউ প্রিন্সিপাল পড়েছি কী পড়েছি আউবাউ প্রিন্সিপালে যে অর্ডার অফ অ্যারেঞ্জমেন্ট ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ আরও লেখা যায় আমাদের অত কিছু নিয়ে ইন্টারেস্টেড নেই আমরা আমার যতটুকু লাগবে সেটুকু নিয়ে ইন্টারেস্টেড তাহলে আমরা সবাই জানি যে কি করে আবহাওয়া প্রিন্সিপালে অর্ডারটাকে সাজাতে হয় তবু আমি দেখিয়ে দিচ্ছি যারা এখনও সেটা শুরু করনি তাদের হেল্প হবে অ্যারেঞ্জমেন্ট কীরকম হয় অ্যারেঞ্জমেন্ট হয় এই অ্যারোগুলো দেখো সব আমরা এই দিকে দিচ্ছি সব অ্যারোই এই দিকে তার মানে কেমনভাবে ঘুরে আসবো তার মানে এইখান থেকে এসে আবার এই জায়গাটা রিড করব এতটা এসে আবার এই জায়গাটা রিড করব এইভাবে রিড করতে করতে আসবো তার মানে যদি অ্যারেঞ্জ করি কি হবে দেখো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এস ফোর এস থ্রি ডি ফোরপি ফাইভ এস থ্রি ডি ফোরপি ফাইভ এস ফোর ডি ফাইভ পি ফোর ডি ফাইভ পি আচ্ছা আমরা কী জানি এসে ম্যাক্সিমাম হোল্ড করতে পারে দুটো পিতে হোল্ড করতে পারে ছটা ডিতে হোল্ড করতে পারে ম্যাক্সিমাম দশটা আমাদের এফ লাগবে না এই কটা দিয়ে আমাদের হয়ে যাবে তাহলে দেখো কী হচ্ছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি টেন ফোর পি সিক্স ফাইভ এস টু ফোর ডি টেন ফাইভ পি সিক্স আর সিক্স আচ্ছা দেখো আগে এগুলো কাউন্ট করে নি কত কত হচ্ছে যে দুই দুই চার আর ছয় দশ এগারো বারো আঠেরো কুড়ি তিরিশ ছত্রিশ আটত্রিশ অ্যান্ড ফোরটি এইট ফোরটি এইট অ্যান্ড সিক্স ফিফটি ফোর আচ্ছা তাহলে এই অবধি কত হলো এই অবধি হল আমাদের ফিফটি এখন লাস্টে পড়ে আছে সিক্স এক্স ফিফটি ফাইভ তো টোটাল অ্যাটোমিক্স ওয়ান আচ্ছা ফিফটি ফোর ফিফটি ফোর ফিফটি ফোর কার অ্যাটমিক নাম্বার ফিফটি হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ জেনন তার মানে জেনর তো আমার একটা ইনার গ্যাস ইনার্ট গ্যাস মানে সে সিমেট্রিক সিমেট্রিক মানে কি বুঝবো সিমেট্রিক মানে বুঝবো যে তার ভেতরের যে ইলেকট্রনগুলো আছে তারা সুন্দর সুন্দরভাবে পেয়ারে সাজানো আচ্ছা কিন্তু সিশিয়াম সেই ইনার্টনেসের থেকে একটা বেশি ইটস আ মেটাল একটা বেশি তার মানে আমার যদি কোনো কেমিক্যাল প্রপার্টি শো করে সেটা কমপ্লিটলি শো করবে বিকজ অফ দিস ওয়ান এই ওয়ানটার জন্যেই সেটা শো করবে আচ্ছা স্ট্রাকচার অফ সিসাম আমরা বুঝলাম এবার জানবো যে স্প্লিটিং স্প্লিটিং কাকে বলে স্প্লিটিং কেন হয় দেখো তুমি যদি একটা অ্যাটমের কথা ভাবো তাহলে তার এখানে থাকে নিউক্লিয়াস আর তার চারিপাশে গোল গোল করে ঘোরে ইলেকট্রন জানবে যখন একটা ইলেকট্রন একটা সার্কুলার পাতে রোটেট করে রিভলভ করে অ্যারাউন্ড আর নিউক্লিয়াস এই ইলেকট্রনটার একটা অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার এইসব তো শব্দ আগে শুনিনি অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট কিছুই না তুমি এটাকে সহজভাবে ভাবো যে যদি একটা ইলেকট্রন একটা গোলপথে ঘোরে তাহলে তার জন্য একটা ম্যাগনেট তৈরি হয় ম্যাগনেটের কোথাও একটা নর্থ থাকে কোথাও একটা সাউথ থাকে ব্যাস সিম্পল তাহলে একটা হতে পারে যাতে যখন ইলেকট্রনটা রিভলভ করছে অ্যারাউন্ড এ নিউক্লিয়াস আর একটা কী হতে পারে যে ইলেকট্রনটা ইট সেলফ ইলেকট্রন ইস রোটিং অন ইস অ্যাক্সিসে ডিউ টু রেভলিউশন অফ ইলেকট্রন একটা হতে পারে ডিউ টু রোটেশন অফ ইলেকট্রন তাহলে একটা রেভলিউশন অফ ইলেকট্রন একটা রোটেশন অফ ইলেকট্রন আরও একটা হতে পারে এই যে নিউক্লিয়াসটাকে আমরা এঁকেছি এই নিউক্লিয়াসটা যদি নিজের উপরে রোটেট করে তাহলে আর একটা হতে পারে রোটেশন অফ নিউক্লিয়াস ওকে রোটেশন অফ নিউক্লিয়াস তার মানে এটার জন্য একটা ম্যাগনেটিক এফেক্ট দেখতে পারি এটার জন্য একটা ম্যাগনেটিক এফেক্ট দেখতে কোন দিকে কার ম্যাগনেটিক এফেক্ট হবে কোন ইলেকট্রনের ক্ষেত্রে বলা সম্ভব না আচ্ছা ঠিক আছে এইটুকু আমরা বুঝতে পারলাম এবার কি হয় যখন একটা অ্যাটম মধ্যে একটা নিউক্লিয়াসকে সেন্টার করে কিছু ইলেকট্রন ঘটতে থাকে তার মানে সে এতগুলো তিনখানা ম্যাগনেটিক এফেক্টের ইনফ্লুয়েন্সা থাকে যখন এরকম তিনটে ম্যাগনেটিক এফেক্টের ইনফ্লুয়েন্স থাকবে প্রত্যেকটা ইলেকট্রন যে অরবিটে রোটেট করে তার একটা এনার্জি লেভেল থাকে তার একটা এনার্জি লেভেল থাকে কি হয় যদি একটা ইলেকট্রন শুধু ঘুরত তাহলে সাপোজ তার এনার্জি লেভেল হতো ফর এক্সাম্পল সেভেন ইলেকট্রন বল জিরো পয়েন্ট সেভেন ইলেকট্রন বল সাপোজ তার এনার্জি লেভেল এটা হতো যেই এর মধ্যে তুমি ইলেকট্রনটা গোল পথে ঘুরতে শুরু করেছে তাহলে ইলেকট্রনটার স্পিন তার সাথে ওর যে বা রেভলিউশন মানে ওর ওর রোটেশন রোটেশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড আর ওর রেভলিউশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড এই দুটো যেই এফেক্ট করবে তখন এটার যে জিরো পয়েন্ট সেভেন ইলেকট্রন ভোল্ট থাকবে না এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে কি হয়ে যাবে এটা এরকম দুটো ভাগে ভাগ হয়ে যাবে একটা হয়তো হলো জিরো পয়েন্ট সিক্স নাইন একটা হয়তো হলো জিরো পয়েন্ট সেভেন ওয়ান তাহলে একই কিন্তু দুটো আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে গেল এইগুলোকে আমরা বলি হচ্ছে স্প্লিটিং কেন হয় দুটো ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয় কোথা থেকে দুটো ম্যাগনেটিক ফিল্ড এলো একটা এলো রোটেশন থেকে একটা এলো রেভলিউশন থেকে এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা সিসিয়ামকে নিয়ে কাজ করি যখন সিসিয়ামকে নিয়ে কাজ করি সিসিয়ামের এই যে অরবাইটাল ম্যাগনেটিক মুভমেন্ট মানে যেটা রেভলিউশনের জন্য সেটা থাকে না তার কারণ সিসিয়ামকে যদি তুমি দেখো তাহলে সিসিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবে এটা যদি সিসিয়ামের নিউক্লিয়াস হয় আর যতগুলো ইলেকট্রনোর বাইরে ঘুরছে দেখো কত লেভেল অবধি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অবধি আছে এখন ফাইভ অবধি যদি তুমি নাও তাহলে সেটা জেননের সমান সিসিয়ামের ফাইভ লেভেল অবধি জেননের সমান কারণ দেখো ফিফটি ফোরে ফাইভ লেভেল কমপ্লিট হয়ে যাচ্ছে ফাইভ সিক্স তাই না এবার তুমি যেই আর লেভেল ইনক্রিজ করছো এই লেভেলটা যেই ইনক্রিজ করছো লেভেল সিক্স তাহলে সেটা জেনন প্লাস ওয়ান এই লেভেল সিক্সে ওর আছে মাত্র একটা ইলেকট্রন এবার তাহলে ওর নিচে যে জেননটা রয়েছে তার রেভলিউশনের কোনো এফেক্টই থাকবে না তার কারণ জেনন হচ্ছে সিমেট্রিক একটু আগেই বলেছি তাহলে এফেক্ট কার থাকবে এফেক্ট একমাত্র থাকবে এই ইলেকট্রনের নিজের স্পিনের এক নম্বর আর এর মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সিসিয়ামের যে নিউক্লিয়াস অফ সিসিয়াম তার যে রোটেশনটা তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তাহলে কোন কোন ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই লাস্ট কেসটা আর মিডিল কেসটা এবার কি হয় এই লাস্ট কেসটা মানে নিউক্লিয়াসের স্পিন সেটা হয় সেভেন বাই টু করে আর যে ইলেকট্রনের স্পিন সেটা হয় প্লাস হাফ বা মাইনাস হাফ তাহলে আমি এখান থেকে যদি দুটো স্প্লিটিং পাই তাহলে কি কি পাবো তো দুটো স্প্লিটিং এরকম পাবো একটা পাবো হচ্ছে এগুলোকে এফ লেভেল বলে হ্যাঁ এবার এই এফ লেভেল কি কি পাবো একটা এফ লেভেল পাবো হচ্ছে সেভেন বাই টু প্লাস হাফ একটা এফ লেভেল পাবো সেভেন বাই টু মাইনাস হাফ আচ্ছা সেভেন বাই টু প্লাস হাফ কত হয় এইট বাই টু তার মানে ফোর আর একটা সেভেন বাই টু মাইনাস হাফ কত হয় সিক্স বাই টু তার মানে থ্রি তাহলে দুটো লেভেল পাচ্ছি একটা লেভেল ফোর একটা লেভেল থ্রি পরিষ্কার তাহলে এই লেভেলটাকে বলা হয় এফ ফোর এই লেভেলটাকে বলা হয় এফ থ্রি আচ্ছা ঠিক আছে দুটো লেভেল পেলাম তাহলে এই দুটো লেভেলের মধ্যে নিশ্চয়ই এনার্জি লেভেল দুখানা আলাদা আলাদা তাহলে এই এনার্জি লেভেলের মধ্যে পার্থক্য থাকবে যেমন ধরো এইটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল এটা হায়ার এনার্জি লেভেল তাহলে এদের মধ্যে পার্থক্য আছে কত পার্থক্য আছে জিরো পয়েন্ট জিরো টু ইলেকট্রন ভোল্টের পার্থক্য আছে এটার মধ্যেও পার্থক্য থাকে এটার মধ্যে পার্থক্য থাকে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি এইট ইলেকট্রন অল্প মাত্র এইটুকুর পার্থক্য থাকে এই যখন স্প্লিটিংটা হয় একটা নিউক্লিয়াসের মোমেন্ট আর একটা ইলেকট্রনের স্পিনের জন্য তাকে বলে হচ্ছে হাইপার ফাইন স্প্লিটিং বলতে পারো বা এটাকে বলতে পারো হাইপার ফাইন স্ট্রাকচার যেটা তুমি এর ক্ষেত্রে দেখা যেতে পারে তাহলে আমরা বুঝলাম যে হাইপারফাইন স্ট্রাকচার কাকে বলে এবার আসবো হচ্ছে নেক্সট টপিক যে কেন কেন সিসিয়াম কেন আমরা কে নিয়ে ডিল করছি ওয়াই ওয়াই সিসিয়াম সিসিয়াম ছাড়া অন্য কেউ নয় কেন দেখো তার কারণ হচ্ছে যে এই যে ট্রানজিশনটা সিসিয়ামের ক্ষেত্রে দেখা যায় ট্রানজিশন মানে কি ট্রানজিশন মানে ধরো এই একটা হায়ার এনার্জি লেভেল এই একটা লোয়ার এনার্জি লেভেল যখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে যায় তখন ও একটা এনার্জি ছাড়ে তোমরা পড়বে এই এনার্জিটাকে ইকুয়ালস টু এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি বা এটাকে ইএইচএফ বা এইচ নিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর এইচ হচ্ছে প্লাং কনস্ট্যান্ট তুমি যদি দেখো তাহলে এনার্জিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এখন এইভাবে এনার্জিকে রিপ্রেজেন্ট করলে তার একটা ফ্রিকোয়েন্সি পাবো সিসিয়ামকে নেওয়া হয় কারণ এইটা খুব স্টেবেল মানে ওর এফ ফোর আর এফ থ্রির মধ্যে এনার্জি গ্যাপটা ভীষণ স্টেবেল মানে যতবার এক্সপেরিমেন্ট করা হোক না কেন টেন টু দি পাওয়ার ফোরটিন টাইমসে ওর মাত্র ওয়ান সিঙ্গেল চেঞ্জ হয় বুঝতে পারছো টেন টু দি পাওয়ার ফোরটিন টাইমস ওর মাত্র ওয়ান সিঙ্গেল চেঞ্জ আর্থের ক্ষেত্রে কত ছিল আর্থের ক্ষেত্রে টেন টু দি পাওয়ার এইট টাইমস হাফের চেঞ্জ মানে তুমি ভাবতে পারো টেন টু দি পাওয়ার এইট টাইমস এ ওয়ানের চেঞ্জ হয় আর এর কত চেঞ্জ হয় এর টেন টু দি পাওয়ার ফোরটিন টাইমস এ ওয়ান সিঙ্গেল চেঞ্জ হয় মানে সেটা প্রায় নেক্সট টু মানে পারফেক্টনেস তুমি বলতে পারো নেক্সট টু প্রিসিশন পারফেক্টনেস অ্যাকিউরেসি বলতে পারো তাই যখন সিসিএম তুমি ইউজ করবে সিসিএমে যখন হাইপার স্প্লিটিং নিয়ে ক্যালকুলেট করবে তাহলে এনার্জিটা আমরা পেলাম জিরো পয়েন্ট জিরো 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 থ্রি এইট ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু এইচ নিউ যখন ক্যালকুলেট করবো তাহলে নিউ সমান সমান পাবো জিরো পয়েন্ট জিরো 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 থ্রি এইট ইন্টু ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে গেলে ইন্টু টেন টু দিপার মাইনাস নাইনটিন জুল ডিভাইড বাই প্লাং কনস্ট্যান্ট সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দিপার মাইনাস থার্টি ফোর তুমি যদি এটাকে ক্যালকুলেট করো এর ভ্যালু আসবে অ্যাপ্রক্সিমেটলি নাইন ওয়ান নাইন টু সিক্স থ্রি ওয়ান সেভেন সেভেন জিরো ওকে আর আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সিসিএম এর ফ্রিকোয়েন্সি যেটা আরও পারফেক্টলি ওরা বের করেছে এটা তো একটা রাফ ক্যালকুলেশন আরও পারফেক্টলি ওরা যেটা বের করেছে দ্যাট ইজ নাইন ওয়ান সেভেন জিরো দ্যাট ইজ সরি দ্যাট ইজ নাইন ওয়ান নাইন দ্যাট ইজ নাইন ওয়ান নাইন ওকে ওকে এই ভ্যালুটাই ওরা পারফেক্টলি বের করেছে ওকে এটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি পাবো দ্যাট ইজ নাইন ওয়ান সেভেন জিরো ফোর থ্রি সেভেন ফোর জিরো ফাইভ এই ভ্যালুটা আমি নিজে ক্যালকুলেট করে দেখেছি আমরা এরকম ভ্যালু পাচ্ছি পারফেক্ট ভ্যালু হচ্ছে এটা দিস ইজ দি পারফেক্ট ভ্যালু এবং প্রত্যেকবার তুমি যতবার এইটা ট্রানজিশনটাকে মেজার করবে ততবারই তুমি এই পারফেক্ট ভ্যালুটাই পাবে এবার বলছে ফ্রিকোয়েন্সি মানে ধরো আমি যদি বলি যে আমার কাছে একটা পেন্ডুলাম আছে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে টু হার্জ তার মানে কি তার মানে সে ওয়ান সেকেন্ডে টু টাইমস ভাইব্রেট করে ধরো আমি বললাম আমার কাছে একটা টিউনিং ফর্ক আছে যার ফ্রিকুয়েন্সি ফাইভ হার্জ তার মানে কি তার মানে ওয়ান সেকেন্ডে সে ফাইভ হান্ড্রেড টাইমস ভাইব্রেট করে তাহলে যদি এর ফ্রিকোয়েন্সি হয় এত হার্জ তার মানে নিশ্চয়ই যদি সিশিয়ামের ফ্রিকোয়েন্সি হয় নাইন ওয়ান নাইন টু সিক্স থ্রি ওয়ান সেভেন সেভেন জিরো হার্জ তার মানে নিশ্চয়ই ওয়ান সেকেন্ডে ও নাইন ওয়ান নাইন টু সিক্স থ্রি ওয়ান সেভেন সেভেন জিরো টাইমস ভাইব্রেট করে বোঝা গেল কথাটা তাহলে আমি ওয়ান সেকেন্ডকে কীভাবে ডিফাইন করতে পারি বলতে পারি ওয়ান সেকেন্ড

তার মানে কি এফ থ্রি থেকে এফ ফোর যদি কোনো এনার্জি রিলিজড হয় তাহলে তার যে কারিসপন্ডিং ফ্রিকোয়েন্সি সেটা বেড়াবে এত তার মানে এক সেকেন্ডে স্টার ফ্রিকোয়েন্সি হয় এত দিস ইজ অ্যাবাউট নিয়ার টু পারফেক্ট এই যে নিয়ার টু পারফেক্ট এর জন্যে আমরা ইউজ করি সিসাম তুমি রুবিডিয়াম ইউজ করতে পারো রুবিডিয়ামের এফিশিয়েন্সি আরেকটু কম এটা যেমন টেন টু দি পাওয়ার ফোরটিন টাইমসে একটা চেঞ্জ হয় রুবিডিয়াম টেন টু দি পাওয়ার টুয়েলভ টাইমসে একটা চেঞ্জ হয় তো ওটাও অনেকটা ক্লোজ বাট এটা বেটার তাই আমি চলে যাবো আবার আমাদের ফার্স্ট যে রিড করেছিলাম যেখানে তাহলে এবার দেখো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সিস দেখো উই নাও ইউজ এ অ্যাটমিক স্ট্যান্ড অফ টাইম উইচ ইজ বেস্ট অন দ্য পিরিয়ডিক ভাইব্রেশন প্রডিউসড ইন সিসিয়াম অ্যাটম ঠিক আছে দিস ইজ দ্য বেস্ট সিস্যাম ক্লোর বলছে ইন দি সিসিয়াম অ্যাটমিক ক্লক দি সেকেন্ড ইজ টেকেন অ্যাজ দি টাইম নিডেড ফর এত ভাইব্রেশনস বুঝেছো এতগুলো ভাইব্রেশন আমরা একটু আগে দেখলাম ওয়ান সেকেন্ডে কতগুলো ভাইব্রেশন করে নাইন অফ দ্য রেডিয়েশন রেডিয়েশন দেখেছো বুঝতে পেরেছো রেডিয়েশন কি আমরা বললাম সেই এনার্জি বেরোচ্ছে যেটাকে এইচ নিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি কারেসপন্ডিং দ্য ট্রানজিশন ট্রানজিশন কি ওই যে এফ ফোর আর এফ থ্রি তাহলে এফ থ্রি থেকে এফ ফোরে যাওয়া আর এরা কি যেহেতু এফ থ্রি আর এফ ফোর স্প্লিটিং হচ্ছে বিটুইন টু হাইপার ফাইন লেভেলস তাহলে হাইপার ফাইন লেভেল কী এই যে এফ থ্রি আর এফ ফোরের স্প্লিটিং কার জন্যে হয় এটা হয় হচ্ছে নিউক্লিয়াসের রোটেশন আর তোমার ইলেকট্রনের স্পিন রোটেশন অফ নিউক্লিয়াস অ্যান্ড স্পিন অফ ইলেকট্রনের জন্য হয় এফ থ্রি আর এফ ফোর তাহলে এদের মধ্যে যে ট্রান্সলিশন হবে সেই ট্রানজিশনের কারেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে নাইন ওয়ান নাইন টু সিক্স থ্রি ওয়ান সেভেন সেভেন জিরো ভাইব্রেশনস ইন ওয়ান সেকেন্ড এইভাবে আমরা রিটারমাইন করতে পারবো দি ডেফিনিশন অফ সেকেন্ড আশা করি বুঝতে পেরেছো একটু জটিল ভিডিওটাকে আরও দু একবার দেখো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যদি তারপরেও না বুঝতে পারো আমাকে বলবে এখানে অনেক জিনিস তোমাদের জানা নয় তবে এটাকে বুঝতে গেলে এই জিনিসগুলো জানতে হবে তাই বলে দিলাম